আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টেকটিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে শাটারস্টকে অ্যাকাউন্ট খুলতে হয় আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শাটারস্টকে আপলোড করতে হয় ফাইল রেডি করতে হয় এবং কিওয়ার্ড দিতে হয় ওকে সো চলুন শুরু করি সো প্রথমে আমাদেরকে যেতে হবে Adobe Illustrator এ যেহেতু শাটারস্টকে আমরা ভেক্টর ডিজাইন দিব দ্যাটস ওয়াই আমরা Adobe Illustrator চলে আসছি এবং আপনারা যদি ল্যান্ডস্কেপ ডিজাইন করেন তাহলে ফটোশপ ইউজ করতে পারেন ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ হিয়ার এন্ড ফাইন ওকে সো আমরা আজকে যেটা তৈরি করব সেটা হচ্ছে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব এন্ড দেন একটা বিজনেস কার্ডকে আমরা আপলোড করব শাটারস্টকে ওকে সো প্রথমে আমি একটা ফাইল নিয়ে নেই ফাইল থেকে নিউ এন্ড এখান থেকে আমি নাম পরেও চাইলে দিতে পারি প্রিসেট থেকে এখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করব অবশ্যই and এটা পিক্সেলে চলে আসছে আমরা এখান থেকে ইঞ্চি করে নিব যেহেতু বিজনেস কার্ড সো বিজনেস কার্ডের সাইজ আমরা জানি 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ এবং ব্লিড এরিয়া আমরা চাইলে রাখতে পারি আর না চাইলে নাও রাখতে পারি যেহেতু এটা প্রিন্ট হবে না আমরা বেসিক্যালি শাটারস্টকে আপলোড দেব দ্যাটস ওয়াই সো আর্টবোর্ড আমরা দুইটা নিয়ে নিলাম এন্ড হিট ওকে অবশ্যই আরজিবি কালারে থাকবে দেখেন এটা আরজিবি নট সিএমওয়াইকে যেহেতু আমরা শাটারস্টকে আপলোড দেব अगेन এন্ড अगेन আমি তিনবার বললাম যাক তো এখন আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে আমার এখানে লেয়ার ওয়াইজ রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ারে থাকবে এটাও আরেকটা লেয়ারে থাকবে এমন কোনো কিছু নাই শাটারস্টকে বেসিক্যালি এই লেয়ার টেয়ার এগুলো নিয়ে হাবিজাবি নিয়ে কোনো ডিস্টার্ব করে না ওকে তো কোথায় ছিলাম আমরা আমরা এখানে ছিলাম সো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম আমি এটা হোয়াইট করে দেই না নট হোয়াইট এটা জাস্ট আমি আমার মতো করে ডিজাইন করে একটা ডিজাইন একটা মানে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতেছি ঠিক আছে সো আপনারা আপনাদের মতো করে একটা ডিজাইন তৈরি করে নেবেন সো আজকে আমি কিছু বেসিক্যালি কিছু ধারণা দেব যে একটা বিজনেস কার্ড ডিজাইনে কি কি দরকার হয় ওকে সো ফার্স্ট অফ অল আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে লোগো লোগোর উপরে বেস করে আমরা একটা বিজনেস কার্ড তৈরি করি ঠিক আছে সো আমি একটা লোগো আপাতত একটা লোগো তৈরি করি যেমন ধরেন এইটা একটা লোগো আমরা তৈরি করতে পারি ওকে জাস্ট এমনি আমি একটা লোগো তৈরি করতেছি এমন আহামরি কিছু না ঠিক আছে আমি আহামরি কোনো লোগো তৈরি করতেছি না এরকম আপনারা ডেমো একটা লোগো কিন্তু দিয়ে দিতে হবে অবশ্যই আমরা যখন শাটারস্টকে ফাইল জমা দিব তখন আমাদেরকে ডেমো এরকম ডেমো টাইপের কিছু লোগো টোগো দিতে হবে সো মনে করি এটা আমাদের হচ্ছে সেই বেস্ট অফ বেস্ট লোগো সো এটা হচ্ছে আমাদের বেস্ট লোগো আমরা এটাকে অ্যাটাচ করে নিলাম এখন আমার লোগোর কালার যদি এইটা হয় ধরেন আমার লোগোটাই হচ্ছে এই কালারের ঠিক আছে সো ওকে তো আমি এটাকে কি করব এখন এক্সপ্যান্ড করে নিব অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম সো এটা ফিল কালার হয়ে গেল এখন এটাকে আমি ছোট করে দিই সো এইটা যদি আমার লোগো হয় তাহলে আমার লোগোর কালার আমরা মনে করতে পারি এটা হচ্ছে ব্লু কালার ওকে সো আমরা এখানে লিখে দিলাম ইউর লোগো এন্ড এখান থেকে শো অপশনে ক্লিক করি আমরা এখান থেকে এটাকে টোটালি বড় হাতের করে দেব এন্ড আমি একটা ফন্ট ইউজ করব ISI কোথায় হ্যাং করলো কেন ওকে ISI ডোরা এটার আমি বোল্ড সেমি বোল্ডটা ইউজ করব নট সেমি বোল্ড ইটস নট গুড বোল্ড দ্যাটস কুল ওকে সো আমি এই লোগোটার জন্য এই ফন্টটা ইউজ করলাম এন্ড আমি লেখাটা আরেকটু বড় করতে পারি এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম কন্ট্রোল শিফট ও দিয়ে এবং শর্টকাট আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে আসতেছে শর্টকাটগুলো ওকে দ্যাটস ইট এবং এইটা হচ্ছে আমার লোগো সো এখন যেহেতু এটার কালার হচ্ছে আমাদের এইটা তো অবশ্যই আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু দিতে হবে সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখলাম এবং এই লোগোটাকে আমি এখানে বসাই দিলাম যেহেতু দ্যাট ইজ আওয়ার লোগো সো এই লোগোর উপর বেস করে আমাদেরকে বিজনেস কার্ড তৈরি করতে হবে এবং যদি প্যাটার্ন থাকে তাহলে আমরা ওই প্যাটার্নটাকে ইউজ করব ওকে কোম্পানির যদি কোনো প্যাটার্ন থেকে থাকে সো যেহেতু প্যাটার্ন নাই আমরা মনে করি যে কোনো প্যাটার্ন নাই আমরা জাস্ট আমাদের মতো করে একটা ডিজাইন তৈরি করতেছি এখন আমি সিম্পলি একটা ডিজাইন তৈরি করব ঠিক আছে তো প্রথমেই আমরা যেটা করি বিজনেস কার্ডে যেটা থাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বিজনেস কার্ডে আমরা জানি যে নাম থাকে ঠিক আছে সো আমি এখানে লিখে দিলাম যে ইউর নেম ওকে অ্যান্ড ইউর নেমে আমরা এখানে ফন্টগুলো সম্পর্কে একটু ধারণা রাখবো যে আমরা যখন ইউর নেম লিখি তখন নামের জন্য আমরা 12 ফন্ট ইউজ করব এবং পজিশন পজিশনের জন্য আমরা যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে এটার অর্ধেক মানে হচ্ছে 6 12 অর্ধেক 6 ওকে সো 6 পয়েন্ট আমরা ইউজ করলাম ওকে সো এই ক্ষেত্রে আরেকটা কাজ করা যায় যেটা হচ্ছে যে পজিশন যদি একটু অনেক বেশি ছোট হয় তাহলে আমরা এখানে 6.5 অথবা 7 ইউজ করতে পারি আর বাকি যেই তথ্যগুলো থাকে লাইক হচ্ছে ফোন নাম্বার ওকে ফোন নাম্বার আমি দিয়ে দেই প্লাস 01234567899 ওকে সো ফোন নাম্বার দিলাম এটা এইগুলা হচ্ছে আমরা সি মানে ফন্ট সাইজ আমরা 6 ইউজ করব ওকে সো আমি ফোন দিলাম তারপরে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস দিতে পারি yourmail@mail.com mail.com ওকে and the final one is website ঠিক আছে yourwebsite.com আচ্ছা www.yourwebsite.com সো এই তিনটা জিনিস আমাদের বিজনেস কার্ডে अवेलेबल থাকে আমরা জানি অলওয়েজ যে এই তিনটা জিনিস থাকে এখন আপনাদের যদি মনে হয় বা যদি চোখে দেখতে খারাপ লাগে যে না এই ফন্টগুলো অনেক ছোট হয়ে গেছে যেহেতু লেখা কম মাত্র তিনটা অনেক সময় দেখা যায় যে একসাথে অনেকগুলো ফোন নাম্বার থাকে লাইক দুইটা ফোন নাম্বার থাকে দুইটা মেইল অ্যাড্রেস থাকে দুইটা ওয়েবসাইট থাকে সো এরকম যদি দুইটা দুইটা থাকে বা অনেক বেশি কন্টেন্ট থাকে তখন আমরা এই ফন্টটাকে ছোট করে দেব বাট যেহেতু এখানে ফন্ট কম সো আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে এখানে আমরা 7 ইউজ করব ফন্ট সাইজ এবং এই পজিশনের ক্ষেত্রে আমরা 6.5 ইউজ করতে পারি পজিশনের যেই ফন্ট সাইজ আছে ওটা আমরা 6.5 ইউজ করলাম ওকে তো এই হচ্ছে আমাদের বেসিক কন্টেন্ট আমরা পেয়ে গেলাম আমরা এটা গ্রুপ করে নেই এইগুলাকে এন্ড এখন বিজনেস কার্ড আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে আমরা লোগোটা এখানে বসাই এন্ড এটা থেকে আমরা আর্টবোর্ড সিলেক্ট করে এটাকে আমরা সরি নট দিস এখানে আমরা এটাকে মিডল করে নিলাম দ্যাট ইজ গুড এন্ড আমরা যেহেতু লোগোর কালার এখানে বসাইছি ব্লু সো কালারের ক্ষেত্রে যেটা হয় যে আমরা এটার একটা অপোজিট কালার ইউজ করতে পারি সো এটার অপোজিট কালার বের করার জন্য আমরা কালারের প্যানেল থেকে এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করব সরি ক্লিক করার পরে আমরা এখান থেকে ইনভার্ট একটা কালার নিব এন্ড আরেকটা কালার নিব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি এই যে কমপ্লিমেন্ট সো দুইটা কালারই আমাদেরকে রেড শো করতেছে সো আমরা এখানে কি করতে পারি আমরা এখানে রেড কালারটা দিয়ে একটা ডিজাইন করতে পারি ঠিক আছে সো তাহলে আমরা যেটা করব আমরা এখান থেকে একটা লাইন নিলাম ওকে এন্ড এটার স্ট্রোক কালার আমরা দিব হচ্ছে রেড স্ট্রোক কালার রেড দিলাম এন্ড এখান থেকে আমরা একটা চতুর্ভুজ নেই নিয়ে এটাকে আমরা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে দেই দ্যাট ইজ গুড সরি আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেই কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম যাতে আমাদের কাজে ডিস্টার্ব না হয় আর এন্ড এটা একটু ছোট করি দ্যাট ইজ গুড কন্ট্রোল ডি আর একটা কপি করলাম দ্যাটস ইট এন্ড এটাকে আমরা মিডলে রাখি সো এই যে একটা সিম্পল ডিজাইন হয়ে গেছে অলরেডি এটার আরেকটা কপি আমরা এখানে বসাই দিতে পারি টোটালটাকে গ্রুপ করে এই আর্টবোর্ডটা সিলেক্ট করে আমরা এটাকে মিডলে নিয়ে যাই দ্যাটস ইট এন্ড এইখানে আমরা আরো কিছু বসাইতে পারি লাইক এইখানে আমাদের আইকন দরকার হবে এখানে আমরা ফোনের আইকন দিব এখানে আমরা ইমেলের আইকন দিব এখানে ওয়েবসাইটের আইকন দিব সো আমাদের কিছু আইকন এখানে অলরেডি দেওয়া আছে সেটা হচ্ছে স্যাম্পল যদি স্যাম্পল আপনারা না পান উইন্ডো থেকে এখানে স্যাম্পলে ক্লিক করবেন কোথায় স্যাম্পল এই যে স্যাম্পলে ক্লিক করলে এগুলো চলে আসবে এখান থেকে অনেকগুলো বুক আছে সো আমরা যদি এখান থেকে প্রত্যেকটা বুক একটা একটা করে দেখা শুরু করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত যেই আইকনগুলো দরকার ওইগুলো পেয়ে যাব এরপর যদি না পাই তাহলে আরো সহজ সিস্টেম আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একটু ওয়েট করতে হবে আমরা প্রথমে একটু এখানে ফাইন্ড করি ওকে সো এখানে এইখানে দেখেন আমাদের আইকনগুলো আছে কোথায় ফোন ফোন এই যে ফোন এই ফোনের আইকন অবশ্য এখন চলে না মেইল আছে এন্ড ওয়েবসাইটের জন্য আমরা পৃথিবী টাইপ কিছু দিতে পারি পৃথিবী কোথায় আছে পৃথিবী এই যে পৃথিবী আছে সো আমরা এখান থেকে দুইটা আইকন নিতে পারি একটা হচ্ছে এই পৃথিবীটা নিতে পারি আর একটা হচ্ছে আমরা মেইলের জন্য মেইলের আইকনটা নিতে পারি এই যে মেইলের আইকন আর ফোনের জন্য এটা অবশ্য ব্যাকডেটেড একটা ফোন আমরা এটার জন্য একটা নতুন ফোন কিনে আনতে পারি গুগল থেকে আমরা গুগলে চলে যাই গুগলে আসার পরে আমরা এখান থেকে লিখব হচ্ছে ফোন আইকন ওকে সো এখানে অনেকগুলো ফোনের আইকন আছে আমাদের এখান থেকে যেইটা পছন্দ হয় আমরা ওইটাকে সিলেক্ট করব সো এটাকে আমরা কপি করি কপি ইমেজ এন্ড এখানে আসলাম অল্টার ভি দিয়ে অল্টার ট্যাব দিয়ে আমি পেস্ট করলাম সো এটা এখানে চলে আসছে এখন আমরা যেটা করব আমরা এখান থেকে ইমেজ ট্রেস করব সো ইমেজ ট্রেসে যাই এখান থেকে অ্যাডভান্স অপশনটা অন করি এন্ড এখান থেকে ইগনোর হোয়াইট এন্ড প্রিভিউতে ক্লিক করি দেখেন আমাদের এটা ব্যাকটর হয়ে গেছে এক্সপ্যান্ডে ক্লিক করলে এই যে এক্সপ্যান্ড হয়ে গেল সো আমাদের ফোন আইকন অলরেডি চলে আসছে এখন আমরা যেটা করব আমরা জাস্ট এটাকে এখানে মুভ করে এখানে বসাই দেব দ্যাটস ইট সিম্পল ওয়ার্ক সো এইটাকে আমরা আনলিংক করব ব্রেক লিংক এন্ড এটাকেও সেম ব্রেক লিংক এন্ড টোটালটাকে আমরা যেটা করব আমরা আবার আনগ্রুপ করব এন্ড আমরা শুধুমাত্র ইয়োলোটাকে ধরব দেখব এখানে ইয়োলো কালার আছে কিনা এবং ওইটাকে আমরা রেড করে দেব রেড ওকে দ্যাটস ইট সেম ওয়েতে এখানেও আনগ্রুপ প্রথমে আনগ্রুপ করতে হবে এন্ড দ্য ফাইনাল উপরেরটাকে আমরা ধরে এটাকে আমরা রেড কালার করে দেব এন্ড এইটাকেও সেম আনগ্রুপ উপরেটা ধরে এটাকে আমরা রেড কালার করে দেব বিকজ আমরা জানি যে আমাদের এই কালারের সাথে আমরা রেড কালারটাকে কমপ্লিমেন্টারি কালার এবং ইনভার্ট করেও সেম রেড কালারই পেয়েছি দ্যাটস ওয়াই আমরা এটাকে রেড করে দিছি এন্ড তিনটাকে আমরা একটু ছোট করব এখন আইকনের সাইজটা কতটুকু থাকবে বা কতটুকু হবে এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লেখার উপরে আপনি যে ফন্ট ইউজ করেছেন বা ফন্ট সাইজ দেওয়ার পরে যেটা আছে ওইটার সাথে মিল রেখে আমাদেরকে আইকন সাইজ ঠিক করতে হবে ওকে সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের আমরা প্রপার্টিজ প্যানেল অবশ্য প্রপার্টিজ প্যানেল এখন নাই 2015 আমি ইউজ করতেছি ইলাস্ট্রেটর 2015 ওকে সো আমি তিনটাকে একসাথে ধরবো এবং এখান থেকে আমি একটু ছোট করব তিনটাকেই দ্যাটস ইট তো এটাকে আমি এখানে বসালাম এটাকে এখানে এন্ড ইমেলটাকে এখানে ওকে এবার এই তিনটা হচ্ছে গ্রুপ আছে সো আমরা এটাকে আনগ্রুপ করি এটাকে সিলেক্ট করি এইটা এটার সাথে মিডল এইটা এটার সাথে মিডল থাকবে এন্ড এইটা এটার সাথে মিডল সো তিনটাকে আমরা গ্রুপ করে দিলাম এন্ড আমাদের বিজনেস কার্ড ইজ রেডি আই থিংক সো বাট देयर इज আ প্রবলেম আই থিংক ওকে সো আমরা পজিশনটা সেট করে দিলাম এন্ড রেড এর সাথে আই থিংক রেড এর সাথে হোয়াইট কালারটা অনেক বেশি মানায় সো এখন আমরা যেটা করব আমরা ব্ল্যাক গুলোকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমরা হোয়াইট কালার করে দেই তাহলে দেখা যাবে সো দ্যাট যে আমাদের লোগোর কালার যেটা থাকে ওইটা আমাদের দিতে হয় বাট যেহেতু আমাদের লোগোর কালার আমি ব্লু করে দিয়েছিলাম দ্যাটস ওয়াই আমি আবার রেড করে দিলাম বিকজ আমাদের সব কিছু রেড হয়েছে এখন আমাদের সব কিছু রেড রাখতে হবে তাইলে দ্যাট ইজ বুম ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড তৈরি ওকে সো আমরা মনে করতে পারি এখন আমাদের বিজনেস কার্ড তৈরি আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করে নেই এক্সপ্যান্ড ওকে সো এক্সপ্যান্ড হয়ে গেছে এখন টোটালটাকে আমি সিলেক্ট করি সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম এন্ড এখানে আমি একটা রেক্টেঙ্গেল টুল রাখলাম যেটাকে আমি নিচে দিলাম এন্ড এইটাকে আমি হোয়াইট কালার করে দিতে পারি দ্যাট ইজ বুম ইয়েলো ওকে সো এই যে একটা সিম্পল আমরা বিজনেস কার্ড তৈরি করে ফেললাম ওকে এন্ড সাইজগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি যে কোন কোন কোথায় কী কী সাইজ হয় এখন এখানে চাইলে আপনারা বিজনেস কার্ডের একটা কি বলে কিউআর কোড এখানে বসাইতে পারেন এবং এখানে লোকেশন দিয়ে দিতে পারেন অবশ্যই এখানে লোকেশন দেওয়া উচিত লোকেশন ছাড়া তো আর বিজনেস কার্ড হবে না সো আমরা লোকেশনটা দিতে পারি এইখানে বা এইখানে ওকে সো আমরা লোকেশন দিয়ে দিই একটা লোকেশন তো দরকার ইউর লোকেশন NY 3210 UK ওকে সো আমরা একটা অ্যাড্রেস জাস্ট দিয়ে দিলাম এখানে নরমালি জাস্ট আমাদের মন মতো করে এন্ড এটা আই থিংক এইটার জন্য বেটার হবে ওকে not here this is here ওকে সো এটাকে আমি এখানে মিডল করি এন্ড এটার কালারটা হোয়াইট কালার করে দিলাম ওকে সো এইটা হচ্ছে আমাদের লোকেশন সো চাইলে এখানে আমরা লোকেশনের আইকন ইউজ করতে পারি অথবা না ইউজ করলেও চলে যেহেতু এখানে একটা লোকেশনই বুঝাইতেছে সো এখানে আমরা লোকেশন রাখলাম সরি সাইজ একই থাকবে অফকোর্স সাইজ এক রাখার চেষ্টা করব। আচ্ছা, এটা আমরা সেভ করি না এখন পর্যন্ত, আমরা এটাকে সেভ করে নিই। অবশ্যই আপনারা সেভ করে নেবেন, কারণ হচ্ছে যদি আপনাদের আইপিএস বা ব্যাকআপ না থাকে কারেন্ট চলে গেলে কিন্তু সব শেষ। এখন হচ্ছে আমরা শাটারস্টকে আপলোড করব। সো আমরা চাইলে এআই ফাইল শাটারস্টকে আপলোড করতে পারবো না, কারণ শাটারস্টকে কিছু নিয়ম আছে। আমরা যদি শাটারস্টকে যাই, কোথায় শাটারস্টক, এই যে শাটারস্টক। সো আমি যদি এখান থেকে আপলোড কন্টেন্ট ক্লিক করি তাহলে দেখবেন এখানে লেখা আছে যে ইমেজ মাস্ট বি ইপিএস অর জিপিজি ফরম্যাট, ভিডিও মাস্ট বি এমওভি অর এমপি4 ফরম্যাট। সো আমাদের এটা হচ্ছে এআই ফাইল। সো এআই ফাইলকে মানে যেহেতু ভেক্টর ফাইল, সো আমরা আমাদেরকে এটা ইপিএসে সেভ করতে হবে। এবং এখানে কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে দেখেন আপলোড ইপিএস ফাইল কমপ্লিট ইলাস্ট্রেটর ভার্সন 8 or 10, মানে আমাদেরকে ইলাস্ট্রেটর ইপিএস ভার্সন 8 যেটা আছে ওইটাতে সেভ করতে হবে, অফকোর্স দ্যাট ওকে। তো এই ক্ষেত্রে যেটা হয়, 8-এর ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টটা খুব কম ইউজ করতে পারি। 8-এর ক্ষেত্রে যখন আমরা এটা কনভার্ট করব তখন আমাদের গ্রেডিয়েন্ট যেটা আছে এটা আমাদের থাকবে না ওকে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা করেছি, আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছি। সো এখন আমাদেরকে ওই গ্রেডিয়েন্টটাকে বাদ দিতে হবে এবং সবগুলোকে এক কালার করে দিতে হবে ওকে। সো আমরা হোয়াইট কালারগুলো একসাথে আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে আমরা এটাকে লক করে দিলাম। অ্যান্ড বাকি যেগুলো ছিল, সরি বাকি আমরা ব্যাকগ্রাউন্ড এটা খুলে গেছে, এটাকে আমি লক করলাম এবং বাকি যেগুলো ছিল এইগুলোকে আমরা মার্চ করে দেবো, একসাথে মার্চ করে দিলাম। অ্যান্ড এইটাকে আমরা একটা কালার করে দেবো, ব্ল্যাক দিলাম প্রথমে, দেন হচ্ছে আমরা এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিলাম, Ctrl+2 দিয়ে আনলক করলাম, এরপরে টোটালটাকে লক করি, গ্রুপ করে দিই, দ্যাটস ইট, সিম্পল হয়ে গেল ওকে। তো আমাদের বিজনেস কার্ড রেডি। এখন আমরা আমাদের ফাইলটাকে রেডি করব। সো ফাইল রেডি করার জন্য আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমরা গুগল সার্চ করব শাটারস্টক ফাইল সাইজ, ভেক্টর ফাইল সাইজ ওকে, ভেক্টর ফাইল সাইজ। আমরা এটাকে সার্চ করলাম, সার্চ করলে আমরা এই support.submit.shutterstock.com এইখানে একটা আর্টিকেল পাবো, হাউ ডু আই সাবমিট ভেক্টর ইলাস্ট্রেটর ফর রিভিউ। সো এই মানে এই ব্লগটাতে যদি আমরা একটু পড়ি, এই আর্টিকেলটা যদি একটু পড়ি তাহলে আমরা দেখবো এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে, যেখানে বলা আছে যে আমাদের আর্টবোর্ডটা মিনিমাম 4 MB হতে হবে, এই যে মিনিমাম 4 MB এবং ম্যাক্সিমাম হচ্ছে 100 MB। এখন 100 MBর উপরে যেতে পারবে না, আচ্ছা গ্রেটার দ্যান 25 MB ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো এইখান থেকে আমরা যেটা করব, আমাদের এখানে ফাইল সাইজ দেওয়ার কথা ছিল, ফাইল সাইজ কোথায় আছে, ফাইল সাইজ ওকে। সো এখানে ফাইল সাইজটা দেওয়া নাই। তো ফাইল সাইজটা বেসিক্যালি আমি যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল অথবা 2500 বাই 2500 পিক্সেল, যখন আমাদের কন্টেন্ট কম থাকে। যেমন আমার এখন কন্টেন্ট কম, সো এই ক্ষেত্রে আমি যেটা করব যে 2500 বাই 2500 পিক্সেল নিব, 2500 বাই 2500 পিক্সেল। সো এই পিক্সেলটা নিয়ে আমি একটা ফাইল তৈরি করি, এই যে একটা স্কোয়ার ফাইল হয়ে যাচ্ছে। এখন এইখানে আমি বেসিক্যালি আমার কন্টেন্টগুলো আপলোড করি। লাইক আমি যদি আমার সাবমিট শাটারস্টকে যাই এবং এখান থেকে যদি আমি আমার পোর্টফোলিওতে যাই, সরি শাটারস্টক কন্ট্রিবিউটরে ক্লিক করি, তাহলে আমার ড্যাশবোর্ডে চলে আসবে। এবং ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখবেন যে আমার এখানে যেই বিজনেস কার্ডগুলো দেওয়া আছে, যেমন এইখানে একটা বিজনেস কার্ড আছে, যদি আমরা একটু দেখি, এই দেখতে পারতেছেন একটা বিজনেস কার্ড, যেটাতে আমি একটা শ্যাডো ইউজ করছি নিচের দিকে এবং টোটালটা স্কোয়ার মাপে আছে ওকে। সো এই জিনিসটা কিভাবে তৈরি করতে হয় এখন আমি সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এবং এটার আমি যে কোনো একটা কালার দিলাম জাস্ট প্রথমে। অ্যান্ড দেন আমরা যেটা করব, আমরা এটাকে আর একটা ফাইল নিব, একটা লম্বা লাইন নিলাম ওকে। অ্যান্ড এইটার কালার আমি দিব অন্য একটা কালার, দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করে দুই কর্নার সিলেক্ট করে জাস্ট এটাকে এমন বাঁকা করে দিলাম ওকে, বাঁকা করে দিছি এবং এটাকে আমি মিডলে নিয়ে যাই। সো মিডলে চলে আসছে, অলরেডি দেখতে পারতেছেন। এখন এইটার সাথে স্ট্রোক দেখেন, স্ট্রোক দেওয়া আছে, তো আমি স্ট্রোকটাকে অফ করে দিই এবং এইটার সাথেও স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকটাকে অফ করে দিলাম। এরপর আমরা আমাদের বিজনেস কার্ডটাকে এখানে নিয়ে আসবো, হোয়ার ইজ আওয়ার বিজনেস কার্ড, দেয়ার ইজ আওয়ার বিজনেস কার্ড, এবং টোটালটাকে আমরা নিয়ে এখানে চলে আসলাম। দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড আসে নাই প্রথমটার, কেন, কারণ হচ্ছে এটা লক করা। Ctrl+2 দিয়ে আমরা এটাকে আনলক করলাম এবং প্রথমটাকে একটা গ্রুপ করি, Ctrl+G, এবং সেকেন্ডটাকে একটা গ্রুপ করি, Ctrl+G। এবার টোটালটাকে সিলেক্ট করে আমরা নিয়ে যাব। অবশ্যই ডিজাইন আপনাদের উপর বেস করবে, আপনারা কেমন ডিজাইন করবেন। সো আমি জাস্ট বেসিক্যালি একটা নর্মাল ডিজাইন করে দেখালাম আপনাদের। সো এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড, এবং এখন আমরা এটাকে এইখানে রেখে আমরা আপলোড করব। ओके सो जेहेतु आमादेर काटटा होच्छे व्हाइट एंड रेड साथे किछु ब्लैक आछे ओई हिसेबे आमरा आमादेर बैकग्राउंडटाके सेट करब ओके तो प्रथमे आमरा जेटा करब सेटा होच्छे जे आमरा एखाने रेड कालारटाई দিব এবং আমরা দেখতে পারতেছি যে রেড কালার দেওয়ার ফলে এইখানে এই অংশটা আমরা দেখতে পারতেছি না তাহলে যেটা করব আমরা কালারে যাব কালারে যাওয়ার পর এখান থেকে শো অপশনে ক্লিক করব দেখেন আরজিবি অপশনটা চলে আসছে আমরা এখান থেকে এইচএসবি হিউ স্যাচুরেশন ব্রাইটনেস এটাকে ক্লিক করে ব্রাইটনেসটা কমাই দেব তাহলে এটা একটু ডার্ক হবে ওকে ডার্ক হয়ে গেল এন্ড এই অংশটাকে আমরা একেবারে গ্রে কালার করে দেব সো আছে গেলে আমরা দেখব যে এখানে অনেকগুলো গ্রে কালার আছে ओके सो हमरा এই কালারটা দিলাম এন্ড এটা ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি তাহলে একটু ডার্ক কালার থাকবে ওকে এখন আমরা এই কার্ডের নিচে একটা শ্যাডোর মতো বানাবো যাতে মনে হয় যে কার্ডটা এখানে বসানো আছে শ্যাডো একটা ঠিক আছে সো শ্যাডো বানানোর জন্য আমরা যেটা করব আমরা এখান থেকে একটা লাইন নিব ওকে একটা লাইন নিলাম এবং এইখানে আমরা একটা পেন টুল দিয়ে প্রথমে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব ওকে এন্ড দেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব আর একটু ভিতরে আচ্ছা এখানে রাখলাম এবং না আর একটু ভিতরে নিতে হবে সরি এটাকে একটু ভিতরে নিব এন্ড দেন আমরা এটাকে স্মুথ করে দেব এই যে আমাদের যে পয়েন্ট আছে এখন আপনারা যদি কেউ CS6 ইউজ করেন CS6 আর Illustrator CS6 তাহলে এই স্মুথ করার পয়েন্টটা আপনারা পাবেন না এটা 2015 থেকে শুরু হইছে সো আমি 2015 ইউজ করতেছি আপনারা আপনাদের পিসিতে 2015 ইউজ করতে পারবেন কারণ হচ্ছে 2015 টা আমি দেখেছি এটা আপনার ইলাস্ট্রেটর ভার্সন কি বলে এটাকে আপনার কোড টু ডু পিসিতেও এটা চলে বাট একটু র‍্যামটা বেশি লাগে 3GB র‍্যাম লাগে এখন আমরা এটার কালারটা এই সেম কালারটা দিলাম এরপরে আমরা কালার যাব এই যে হিউ স্যাচুরেশন ব্রাইটনেস দেওয়া আছে এখান থেকে এটা একটু ডার্কের দিকে যাব মানে একটু ডার্ক করে দেব তাহলেই হবে তাহলে কি হবে তাহলে মনে হবে যে এটা একটা শ্যাডো দেখেন মনে হইতেছে এটা একটা শ্যাডো কার্টের আমার যে কার্টটা আছে এই কার্টটার একটা শ্যাডো পড়ছে এখানে ওকে তো সেম ভাবে আমরা এইটাকে এখানে কপি করে বসাইলাম এন্ড এটা থাকবে কার্টের নিচে এন্ড দেন আমরা এটাকে আই ড্রপার টুল দিয়ে এই কালারটা দিলাম তারপরে একটু ডার্ক করে দিব ওকে নট বেশি ডার্ক করব না হালকা ডার্ক ওকে সো আমাদের কার্ট রেডি হয়ে গেছে দেখতে পারতেছেন কার্ট রেডি ব্যাকগ্রাউন্ড রেডি এভরিথিং ইজ রেডি এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা আমাদের ফ্রন্ট কোনো রাখতে পারবো না যেমন দেখেন এখানে হচ্ছে ফ্রন্ট গুলো সব এডিট করা যাবে ঠিক আছে তারপর লাইন থাকতে পারে এই যে স্ট্রোক লাইন আছে এরকম কিছু থাকতে পারবে না সো এটাকে আমরা কি করব এখন এক্সপ্যান্ড করব এবং ক্রিয়েট আউটলাইন করে দেব সো প্রথমে আমি টেক্সট গুলোকে ক্রিয়েট আউটলাইন করি কন্ট্রোল শিফট ও প্রেস করে আমরা টেক্সট গুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং দেন অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করে আমাদের যতগুলো স্ট্রোক ছিল সবগুলোকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম এরপর অবজেক্টে যাই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স নাই ওকে তো আমাদের ফাইল একেবারে রেডি হয়ে গেছে এখন আমরা যেটা করব আমরা এটাকে আমাদের মানে সেভ করব সো কন্ট্রোল শিফট এস প্রেস করে আমি এটাকে সেভ করলাম ডেস্কটপে অবশ্যই এখানে EPS সিলেক্ট করব এন্ড এখানে আমি লিখে দেই রেড সিম্পল 5টা ওয়ার্ড হতে হবে রেড সিম্পল বিজনেস কার্ড টেমপ্লেট টেমপ্লেট PLAT প্লেট নাকি अच्छा टेम्पलेट बनाओ मैं भूल गई बिजनेस कार्ड डिजाइन ओके सो आमी बिजनेस कार्ड डिजाइन दिलाम एंड देन सेव सेवे क्लिक करलाम এখান থেকে EPS অবশ্যই 8 আপনারা সিলেক্ট করে দিবেন 8 সিলেক্ট করলাম এন্ড দেন ওকে डोंट शो सेविंग डॉक्यूमेंट इज ओल्डर फॉर्मेट कन्वर्ट ऑल टाइप ऑफ पॉइंट एंड मे डिसेबल सम एडिटिंग फीचर व्हेन द डॉक्यूमेंट इज रेड बैक इन डू यू वांट टू कंटिन्यू ओके তার মানে বুঝতে পারতেছেন যে আমরা যখন 8 এ কনভার্ট করছি তার মানে যদি এখানে গ্রেডিয়েন্ট থাকতো তাহলে আমাদের কিন্তু ফাইলগুলো নষ্ট হয়ে যেত দ্যাটস ওয়াই আমরা ওইখান থেকে গ্রেডিয়েন্টটাকে সরিয়ে নিছি এবং একটা সলিড কালার দিয়ে দিছি এখন আমরা হচ্ছে আপলোড করব সো আপলোড করার জন্য আমাদেরকে যেতে হবে submit.shutterstock.com এই ওয়েবসাইটে অথবা আপনাদের ড্যাশবোর্ডে এরপর এখান থেকে আমরা আপলোড কন্টেন্ট এইখানে ক্লিক করব ওকে দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইল এখানে ক্লিক করলে আমাদের যেখানে ফাইল আছে ওখানে যাব এন্ড এটাকে ক্লিক করে আমরা এটাকে আপলোড করব সো আপলোড হইতেছে একটু ওয়েট করতে হবে ওকে সো আপলোড ইজ ডান আমরা নেক্সট এ ক্লিক করি এবার আপনার ফাইলটাকে ওরা রিড করবে রিড করার জন্য এখানে 1 মিনিট টাইম নেয় বা 1 মিনিটের থেকেও কম টাইম নেয় এখানে কোনো অপশন আসে না এখানে একটা রিফ্রেশের একটা অপশন আসে একটু ওয়েট করতে হবে আমাদের ओके दैट्स इट देखें हमारे এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে ঠিক আছে রিফ্রেশ দেওয়া লাগে নাই সো এটা চলে আসছে অটোমেটিক আমি এখানে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনে কি করতে হবে আমাদেরকে রিনেম মানে যেই নামটা আমরা রাখছি ওই নামটাই দিব তাহলে যেটা হবে যে আমাদের সেম নাম থাকার ফলে আমরা এটাকে খুব সহজে গুগলে ফাইন্ড আউট করা যাবে সো আমরা এখানে আসলাম এবং এটাকে পেস্ট করে দিলাম 5টা ওয়ার্ড হতে হবে মিনিমাম দেখেন আমি যদি এখানে 4টা দেই 4টা দিলাম দেন আমি ক্যাটাগরিতে যাই অ্যাবস্ট্রাক্ট দিলাম দেন এখান থেকে আমি বিজনেস ফাইন্যান্স দিলাম এরপরে কিওয়ার্ড সাজেশন কিছু দেওয়া আছে আমি প্লাসে ক্লিক করে সবগুলা কিওয়ার্ড দিয়ে দিলাম এরপরে ফাইন্ড মোর কিওয়ার্ড এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমাদেরকে এই সেম বিজনেস কার্ডের মতো রেড কালারে অনেকগুলো যতগুলো বিজনেস কার্ড আছে সবগুলো আমাকে দেখাবে আমি এখান থেকে 3টা মিনিমাম 3টা সিলেক্ট করার পরে আমার এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে এখান থেকে আমরা সিলেক্ট করব ঠিক আছে টোটাল 50টা কিওয়ার্ড দেওয়া আছে আমরা 50টাই দেওয়ার চেষ্টা করব যত বেশি কিওয়ার্ড হবে তত সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ওকে সো স্টেশনারি দিলাম রেট দিলাম ট্রেন্ড দিলাম দেন হচ্ছে মোবাইল ওয়েবসাইট দরকার নাই ফ্ল্যাট পেপার মিডিয়া কালার ইন্টারনেট পার্সোনাল দিলাম টেক্সট সাইন সিম্বল অ্যাডভার্টাইজিং প্রিন্ট ব্যানার না ব্ল্যাক ব্যাকড্রপ হোয়াইট নেম কার্ড ভিজিটিং কার্ডের ভিজিট ব্যাচ দেওয়া যাবে না আর্ট কমিউনিকেশন আইডি ওকে এলিমেন্টস ম্যাটেরিয়াল দেন হচ্ছে সারনেম লাইন লোগো অ্যাড্রেস ম্যানেজার ব্র্যান্ডিং প্রফেশনাল কর্পোরেট বিজনেস ফাইন্যান্স অ্যান্ড ইকোনমি ব্লু বিজনেস কার্ড না কালেকশন টু অবজেক্ট গ্রুপ অফ অবজেক্ট স্কোয়ার কম্পোজিশন স্প্রিড ইকো বিজনেস ওকে 47 হয়ে গেছে আমাদের আর 3টা লাগবে 3টা হচ্ছে কন্ট্রাক্ট কনসেপ্ট অ্যান্ড আরেকটা কি দেওয়া যায় স্পিড রেড কালার যেহেতু স্পিড বোঝায় ওকে দেন হচ্ছে অ্যাটাচ টু সিলেক্টেড এখানে ক্লিক করলাম দেখেন আমাদের কিওয়ার্ডগুলো সব চলে আসছে এখানে 4টা ওয়ার্ড দিছি আমরা এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি ওকে দেখেন সাবমিট হয় নাই বিকজ এখানে 5টা ওয়ার্ড দিতে হবে সো 5টা ওয়ার্ড কি রেড একটা ওয়ার্ড সিম্পল একটা ওয়ার্ড 2টা 3টা 4টা আরেকটা লাগবে ডিজাইন দিয়ে দিলাম 5টা সো এরকম 5টা মিনিমাম আপনাকে ডেসক্রিপশনে 5টা ওয়ার্ড বসাইতে হবে ওকে সো আমাদের দেওয়া শেষ এবার আমরা সাবমিটে ক্লিক করি সো আমাদের ফাইলটা সাবমিট হয়ে গেছে এবং এটা পেন্ডিং এ আছে এটাকে রিভিউ করবে মিনিমাম 3 দিন থেকে 5 দিন সময় নেয় দেখেন এই যে 5 দিন সময় দিয়ে দিয়েছে বাট ওরা 3 দিনের ভিতরে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে যদি এটা ওদের সাথে কোনো কনফ্লিক্ট না করে কোনো প্রবলেম না করে যেমন দেখেন আমি কিছু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি কি জিনিস ওরা অ্যাপ্রুভাল করে না এই যে দেখেন এখানে আমার এটা অ্যাপ্রুভাল করে নাই সরি এটা না এই যেটা এটা রিজেকশন করছে বিকজ তারা কি বলতেছে যে গ্রামার মিস্টেক স্পেলিং মিস্টেক হইছে গ্রামাটিক্যাল এরর আছে সো এইজন্য আমার এটা ই করছে এটাও সেম গ্রামাটিক্যাল মিস্টেক স্পেলিং এরর ঠিক আছে এইগুলোর কারণে আমার এটা অ্যাকসেপ্ট করে না এই দুইটা আবার ধরেন আপনি যদি কোনো কিউআর কোড ইউজ করেন যেটা হচ্ছে লাইভ কোনো বিজনেস চলতেছে এমন কোনো কিউআর কোড হয় তাহলে এটা তারা নেবে না আপনি এমন কারো লোগো ইউজ করলেন যেটার বিজনেস আছে সো এইটা তারা নেবে না আপনি এমন কোনো অ্যাড্রেস ফোন নাম্বার বা ইমেল মানে এমন কোনো কিছু ইউজ করতে পারবেন না যেটা হচ্ছে রিয়েল লাইফে আসে যেটার বিজনেস আসে সো আপনাকে ডেমো ইউজ করতে হবে যেমন আমি যেই বিজনেস কার্ডটা তৈরি করলাম মাত্র এখানে দেখেন আমি একটা ফোন নাম্বার ইউজ করছি যেটা কখনোই এমন কোনো ফোন নাম্বার নাই আমি নাম ইউজ করছি আমি লোগো ইউজ করছি ফ্যাক আমি ইমেল অ্যাড্রেস ইউজ করছি ফ্যাক ওয়েবসাইট ইউজ করছি ফ্যাক এবং কি আমি যেই অ্যাড্রেসটা ইউজ করছি এটাও ফ্যাক ওকে সো আপনাদেরকে এরকম ফ্যাক যে ইমেল অ্যাড্রেস বা এইগুলো আছে এগুলো ইউজ করতে হবে এখন অনেকেই সাজেস্ট করে থাকে যে ফেক নেম জেনারেটর .com এখান থেকে নাম আপনারা চুজ করতে পারবেন আমি মনে করি এটা করাটা উচিত না বিকজ ওই নামের কেউ না কেউ থাকতে পারে আপনার মনে হচ্ছে যে ওইখানে নাই ফ্যাক নেম জেনারেটর মানে একটা ভুল নাম সে আপনাকে দিতেছে বাট এই নামে যে কেউ নাই এমন তো কোনো কথা নাই সো শাটারস্টক যদি চায় আপনাকে আপনার অ্যাকাউন্ট সরি আপনার ফাইলটা তারা অ্যাকসেপ্ট নাই করতে পারে সো এই জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা একটা ডেমো নাম দিয়ে দিবেন এবং যেই ডেমোটা ইউজ করবেন এটা সবসময় ইউজ করবেন আপনি ফ্লায়ার বানান বিজনেস কার্ড বানান সোশ্যাল মিডিয়া কিট বানান যেগুলোই বানান ওই সেম লোগো সেম ডেমোগুলোই ইউজ করার চেষ্টা করবেন সবসময় সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে Shutterstock ফাইল তৈরি করবেন এবং কীভাবে ফাইল আপলোড করবেন অ্যান্ড অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিও বুঝতে পেরেছেন যারা অ্যাফিলিয়েট মানে প্যাসিভ ইনকাম করতে চান তাদের জন্য Shutterstock হচ্ছে প্রথম ধাপ এখান থেকে মিনিমাম 1 থেকে 200 ডিজাইন দেওয়ার পরে আপনারা আরো নতুন নতুন স্টক মার্কেট সম্পর্কে জানতে পারবেন সো ওই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব খুব দ্রুতই সো আজকের ভিডিওটা পর্যন্ত গাইস আশা করি ভিডিওটি বুঝতেছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা সবাই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন আর শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম